I got broads in the land. She's at the lean, the family. Credit card. Hello, friends. Welcome to my channel, My Sports Opinion. তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে মোহনবাগানে খেলে যাওয়া তারকা ফুটবলার হোসে র্যামিরেজ বাইটো কিন্তু পরের বছর এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টে যোগ দিতে পারেন। তো খবরটি কিন্তু খুবই বড় খবর, কারণ হোসে র্যামিরেজ বাইটোকে তোমরা অনেকেই চেনো। তিনি একজন ব্রাজিলিয়ান ফুটবলার যিনি 2006 থেকে 2012 মৌসুম পর্যন্ত কিন্তু মোহনবাগানের হয়ে খেলেছিলেন। তো তিনি সম্ভবত কোন পদে থাকবেন টিম ম্যানেজমেন্টে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয়। তবে তার মতন একজন তারকা ফুটবলার পরের সিজনের জন্য এটিকে টিম ম্যানেজমেন্টে যোগ দিতে চলেছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় খবর। তবে দেখা যাক তাকে কোন পদটির জন্য নির্বাচিত করা হয়। তো এটা একটা দারুণ খবর ছিল। তো এর পরের খবরে আসা যাক। তো পরের খবরটি হলো এফসি গোয়ার তারকা মিডফিল্ডার আহমেদ জাওকে নিয়ে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কিন্তু আহমেদ জাও মুম্বাই সিটি এফসিতে আসতে চলেছেন, এবং আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু আহমেদ জাও মুম্বাই সিটি এফসিতে কনফার্ম। তো তিনি কত বছরের জন্য আসতে চলেছেন সেটা তখন জানা ছিল না বলে তখন সেই ভিডিওতে বলা হয়নি। তো এখন জানা যাচ্ছে তিনি কিন্তু 2 বছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসিতে আসতে চলেছেন। 2 বছরের জন্য তাকে দেওয়া হবে 5.2 কারোর, অর্থাৎ 5.2 কোটি টাকার বিনিময়ে তাকে মুম্বাই সিটি এফসিতে আনা হচ্ছে। অর্থাৎ বছর হিসাব করলে জানা দেখা যাবে যে তাকে প্রতি বছর 2.6 কোটি করে দেওয়া হবে। তো এই খবরগুলো দেখে বলাই যেতে পারে কিন্তু সার্জিও লোবেরা মুম্বাই সিটি এফসিতেই আসতে চলেছেন, কারণ এগুলোর ভিত্তিতে বলাই যায় যে সার্জিও লোবেরা কিন্তু মুম্বাই সিটি এফসিতেই আসবেন। তো পরের খবরে আসা যাক। তো পরের খবরটি হলো এই বছর মোহনবাগানের ডিফেন্ডার ফ্রান মোরান্তেকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে ফ্রান মোরান্তেকে কিন্তু চেন্নাই এফসি তাদের টিমে নেওয়ার জন্য ভীষণই আগ্রহ প্রকাশ করেছেন। তার জন্য তারা তাকে একটি ভালো অ্যামাউন্টও দিতেও রাজি। তো চেন্নাই এফসি চাইছে কিন্তু ফ্রান মোরান্তে তাদের দলে আসুক, কিন্তু আগে শোনাও যাচ্ছিল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে ফ্রান মোরান্তে যেতে পারেন, কারণ মোহনবাগানের কোচ কিভুবিকোনা এখন কেরালা ব্লাস্টার্স এফসির কোচ। তো সেই হিসাবে ফ্রান মোরান্তেকে কেরালা ব্লাস্টার্স এফসি নিতে আগ্রহী। তো দেখা যাক এখন কোন টিম তাকে নিতে পারে। তো আজকে লাস্ট খবরে আসা যাক। তো লাস্ট খবরটি একটা রিউমার, যেটা হলো এবছর চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েলকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে ওয়েন কোয়েল কিন্তু চেন্নাই এফসিতেই তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেবে কোচের পদে। তো এটা হওয়ারই ছিল, কারণ তিনি চেন্নাই এফসি টিমটাকে যেভাবে পরিচালনা করেছিলেন এই সিজনে, যে পজিশন ছিল তাই সেই পজিশন থেকে ফাইনালে নিয়ে যাওয়া, সেটার ভিত্তিতে কিন্তু তাকে নিতেই পারে পরের বছরের কোচ হিসাবে। তো আরেকটা ঘটনা বলা যাক। তো কালকে যে ভিডিওতে আমি বলেছিলাম যে বেসার্ট বেরিসাকে কিন্তু বেসার্ট বেরিসার সঙ্গে কথা চালাচ্ছে কিন্তু চেন্নাই এফসি, সেই বেসার্ট বেরিসার সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট ছিল ওয়েন কোয়েলের। তো সেটার ভিত্তিতেও বলা যেতে পারে যে ওয়েন কোয়েল পরের সিজনে চেন্নাই এফসিরই কোচ থাকবেন। তো দেখা যাক কতদূর পর্যন্ত এগোয় কথাবার্তা। তো আমি বলছি না যে পুরোপুরি কনফার্ম, এটা একটা রিউমার আসছে। তো আজকের ভিডিওতে আর কোনো বেশি ইনফর্ম দেওয়ার নেই। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।